এদিকে সুনামগঞ্জ ৪ আসনেও চলছে জমজমাট প্রচারণা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনপিপি ও স্বতন্ত্র সহ আসনটিতে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের কথা জানিয়েছেন ভোটার ও কর্মী সমর্থকরা। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ ৪ আসনে ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবে, এমনটাই প্রত্যাশা প্রার্থীদের। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। এই নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক। বিএনপি সহ কিছু দল নির্বাচনে অংশ না নেওয়ায় ক্ষমতাসীন দলের মনোনীত নৌকার এই প্রার্থী ভোটের মাঠে জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে অনেকাংশে এগিয়ে আছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটার ও কর্মীরা। সুনামগঞ্জ হচ্ছে নৌকার উন্নয়নের মার্কাই হচ্ছে নৌকা। স্বাধীনতার পর থেকে এই সুনামগঞ্জের নৌকার গাঁটির জন্য আমরা আকুল ছিলাম। সুশিক্ষিত মানুষ হিসাবে পীর মিসবা ফজলুর রহমান এমপিকে আবারও তারা নির্বাচিত করতে চায় এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়। বিগত 10 বছরেও দলীয় এমপি না থাকায় সুনামগঞ্জ সদর ও বিশম্বরপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, একথা জানান নৌকার প্রার্থী। আল্লাহর রহমতে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সুনামগঞ্জ ৪ আসনের সম্মানিত নাগরিকদের এইসব সমস্যা কথা আমরা যথাস্থানে উপস্থাপন করব এবং আমাদের সাধ্যমতো বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সঙ্গে মিলিয়ে তার সমাধানের চেষ্টা করব। জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা বলেন, সুনামগঞ্জ ৪ আসন জাতীয় পার্টির ঘাঁটি। এই নির্বাচনে লাঙ্গলের প্রতীকের বিজয় নিশ্চিত বলে দাবি তার। অতীতের ফলাফল বিশ্লেষণে দেখবেন এই আসন হচ্ছে লাঙ্গলের ঘাঁটি, জাতীয় পার্টির ঘাঁটি এবং বিগত 10 বছর আমি এই এলাকার মানুষের সাথে ছিলাম, মানুষের সাথেই কাজ করেছি। আমি হঠাৎ করে এখানে এসে ভোটের মাঠে দাঁড়াই নাই, কাজে এখানের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। সুনামগঞ্জ ৪ আসনের মোট ভোটার ৩,৪৪,৪০৫ জন আর ভোট কেন্দ্র রয়েছে ১১৩টি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।